নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সমস্ত কমপ্লেক্স প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে, তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে এবং সেই সমস্ত প্রশ্নের খুব সিম্পল আলোচনা আপনাদের আজকে করব। আপনারা মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্ন, সিডি রম স্ট্যান্ডস ফর, এখানে চারটি অপশান আছে, কোনটি সঠিক আমরা দেখে নিই। এখানে অপশান আছে এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেকেন্ড আছে সিডি রিমোট ওপেন মাউস, থার্ড আছে সিডি রিসাইজ অর মিনিমাইজ, আর ফোর্থ আছে সিডি রিড অনলি মেমোরি। তা সিডি রম স্ট্যান্ডস ফর, মানে এখানে সিডি রমের ফুল ফর্মটা জিজ্ঞেস করেছে, তা এখানে এর সঠিক উত্তর হবে সিডি রিড অনলি। চলুন বন্ধুরা, এবার যাই আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ড্যাশ ইজ এ প্রোগ্রাম দ্যাট হ্যাজ বিন ফিজিক্যালি অ্যাটাচড অন টু এ চিপ। অপশান ফার্মওয়্যার, সফটওয়্যার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, নান অফ দিস। তাহলে বন্ধুরা, এর সঠিক উত্তর হবে কিন্তু ফার্মওয়্যার, এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হোয়াট টাইপ অফ ই কমার্স ইজ বিং ইউজড when a student buys a computer from dell.com। এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যারা প্রথম দশজন তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। তা এই প্রশ্নের অপশান ছিল বি টু বি, বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, সি টু সি মানে কাস্টমার টু কাস্টমার, বি টু ই মানে বিজনেস টু এমপ্লয়িজ, আর ফোর্থ ছিল বি টু সি মানে বিজনেস টু কাস্টমার। তা ডেলের কাছ থেকে এখানে একটা ল্যাপটপ কেনা হয়েছে, তা এইটা এখানে কী হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হবে বিজনেস টু কাস্টমার, মানে ডেল সেটা বিজনেস করছে, টু কাস্টমার মানে স্টুডেন্ট হচ্ছে সেই কাস্টমার। তাহলে এখানে বি টু সি সঠিক উত্তর। এবার আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, ড্যাশ ইজ দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ অফ ওয়েব পেজ রাইটিং, মানে ওয়েব পেজ যেটা আছে তার সেটা লেখার জন্য বা সেই পেজটা তৈরি করার জন্য কোন ল্যাঙ্গুয়েজটা প্রেফার বা কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা বন্ধুরা, আপনারা কম বেশি ওয়েবসাইটের পেজে সবাই কম বেশি কাজ করেছেন, তা এটাও নিশ্চয়ই আপনারা জানেন যে এইচ টি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে এইচ টি এম এল কিন্তু এটা এখানে ব্যবহার করা হয়, এখানে ফুল ফর্মটা দেওয়া আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দ্য ট্রোপোলজি ওয়ার অল দ্য নোডস আর অ্যাটাচ ইন এ সার্কেল ওয়ারিং অ্যাটাচমেন্ট ইজ কল্ড অ্যাজ। এটা সাধারণত মানে যেটা একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কানেক্ট থাকে, ঠিক আছে, সেই টোপোলজিটাকে কী বলে, সেটাকে রিং টোপোলজি থাকে, সেটা হচ্ছে রিং টোপোলজি। পুলিশ স্টেশনে এই ধরনের টোপোলজিতে কাজ দেখা যায়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, দিস টাইপ অফ সফটওয়্যার কন্টেন্টস রো অ্যান্ড কলম, মানে কোন ধরনের সফটওয়্যার রো অ্যান্ড কলম থাকে, বা দিস টাইপ অফ সফটওয়্যার কন্টেন্টস মানে রো এবং কলম নিয়ে থাকে সেটা কোন সফটওয়্যার, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। সেটা কিন্তু স্প্রেডশিট, মানে যেটাকে এক্সেল বলে, এটা এখানে স্প্রেডশিট কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, গ্রুপিং অ্যান্ড প্রসেসিং অল অফ এ ফার্মস ট্রানজ্যাকশান অ্যাট ওয়ান টাইম ইজ কল্ড, সেটাকে ওয়ান টাইমে সেটাকে কী বলে। আমি এটা বাংলা বলবো না, কেননা বাংলা বললে আপনাদের একটা অভ্যাস হয়ে যাবে, পরীক্ষার সময় যখন আপনাদের কোশ্চেন ইংলিশে থাকবে তখন কিন্তু আপনারা লোক পাবেন না যে আপনাকে কেউ এটা বাংলায় ট্রান্সলেট করে দেবে। তা সুতরাং সেই অভ্যাসটা আপনাদের যাতে না হয়, আপনারা ইংলিশ থেকে ইংলিশ করার একটা প্রসেস বা একটা ধারা আপনারা রেখে দেন, অভ্যাস করেন যে ইংলিশ থেকে ইংলিশ অ্যান্সার করেন। আর আমি যে ভিডিওগুলো আপলোড করেছি আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেন, আপনারা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাবেন। আশা করি আপনাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না এবং এমসিকিউ কোশ্চেনের স্ট্র্যাটেজি সম্পর্কে বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, এর কোশ্চেনের অ্যান্সারে যাই যে গ্রুপিং অ্যান্ড প্রসেসিং, এই গ্রুপিং অ্যান্ড প্রসেসিং এই কথাটার সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। তা এর সঠিক উত্তর হচ্ছে ব্যাচ, ব্যাচ প্রসেসিংটাই হচ্ছে একটা গ্রুপকে প্রসেস করে, এটা হচ্ছে ব্যাচ প্রসেসিং। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, সেমি কন্ডাক্টর মেমোরি ইজ নোন অ্যাজ, মানে সেমি কন্ডাক্টর মেমোরিকে কী বলে, না সেটাকে বলে র্যাম, যেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, এভরি কম্পিউটার অন দ্য ইন্টারনেট ইজ নোন অ্যাজ, মানে সেইগুলোকে কী বলে, হোস্ট বলে, ক্লায়েন্ট বলে, মোডেম বলে, সার্ভার বলে, না নান অফ দিস বলে। তাহলে প্রত্যেকটা কম্পিউটার ইন্টারনেটের ক্ষেত্রে এটা অ্যাজ এ হোস্ট হিসাবে কিন্তু কাজ করে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হুইচ অফ দি ফলোয়িং গ্রুপস কন্টেন্ট গ্রাফিক্যাল ফাইল এক্সটেনশান,
মানে যেটা গ্রাফিক্যাল ফাইল এক্সটেনশন, যে ফাইলের এক্সটেনশন সেই ফাইল এক্সটেনশন কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এটা আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা যে জেপিজি, জেপিইজি, জিআইএফ, বিএমপি মানে বিটম্যাপ পিকচার, এগুলো কিন্তু সব গ্রাফিক্যাল ফাইলের এক্সটেনশন। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। এ নাম্বার সিস্টেম উইথ এ বেস অফ টু ইজ রেফার্ড অ্যাজ, মানে যার প্রেফিক্সে দুই থাকে সেটাকে কি নাম্বার বলে? এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে সেটাকে বলে বাইনারি নাম্বার। তাই এখানে সঠিক উত্তর হবে বাইনারি নাম্বার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। হুইচ অফ দি ফলোইং ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওভার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। খুব সোজা প্রশ্ন, এই প্রশ্নটা কি বলেছে, ইজি টু অ্যাক্সেস, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু মডিফাই, অল অফ দ্য অ্যাবাভ। তো বন্ধুরা এটা কেন দরকার, এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওভার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে কোন অ্যাডভান্টেজ মানে কোন সুবিধা পাওয়া যায়, না এই প্রত্যেকটা সুবিধাই কিন্তু এখানে পাওয়া যায়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। ভিপিএম স্ট্যান্ডস ফর, মানে ভিপিএম এর ফুল ফর্মটা আমাদের এখানে বলতে হবে। তা ভিপিএম এর ফুল ফর্ম আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দি ফলোয়িং মেমোরিজ ক্যান বি রিড ডাইরেক্টলি বাই দ্য কম্পিউটার প্রসেসর। অপশান দেওয়া আছে হার্ড ডিস্ক, মেন মেমোরি, সিডি, ডিভিডি, না নান অফ দিস। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এখানে জানেন যে এখানে হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং মেমোরি ক্যান বি রিড অ্যাজ ডাইরেক্টলি বাই দ্য কম্পিউটার, সেটা কিন্তু মেন মেমোরিটা ও ডাইরেক্টলি পড়ে থাকে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দ্য কমিউনিকেশান বিটুইন এ প্রসেসর অ্যান্ড আদার ডিভাইস ইনসাইড দ্য কম্পিউটার ইজ ডান থ্রু, কিসের মাধ্যমে হয়? এটা কিন্তু বাস, বাসের মাধ্যমে এটা কিন্তু সম্ভব হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হু ইজ অবলিক আর দ্য ফাউন্ডার অফ মাইক্রোসফট, এটা আমি বাদ দিয়ে আপনারা মনে হয় সবাই জানেন। তা এটা নিশ্চয়ই হবে সঠিক উত্তর, আপনারা ডিসাইড করুন কোনটা হবে। এটা হচ্ছে হেনরি গেটস বা বিল গেটস অ্যান্ড পাল অ্যালান, এটা কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এ ড্যাশ কার্ড কানেক্টস ইচ কম্পিউটার টু দ্য ওয়্যারিং ইন দ্য নেটওয়ার্ক, সেটা কোন কার্ড সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে এনআইসি কার্ড বলে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল পেজ অফ দি ওয়েবসাইট, ওয়েবসাইটের ইনিশিয়াল পেজ সেই পেজটা কোনটা সেটা আমাদের বলতে হবে, সেটা কিন্তু হোম পেজ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য টার্ম ফর এ সেট অফ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দ্যাট ডাইরেক্ট এ কম্পিউটার টু পারফর্ম ইটস টাস্ক। এই যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, এটা আমাদের এখানে বলতে হবে এটা কি। তা এর সঠিক উত্তর হবে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রোগ্রামে করা থাকে, সে আপনাদের ওয়াটারফল থাকতে পারে বা অন্য কোনো প্রসেসে থাকতে পারে, এটা কিন্তু প্রোগ্রামের ভিতরে থেকে থাকে। চলে আসি বন্ধুরা এবার পরবর্তী প্রশ্ন। টু এক্সিকিউট এ গিভেন ডস প্রোগ্রাম ইউ মাস্ট টাইপ এ অবলিক অ্যান ড্যাশ, মানে কি আমরা টাইপ করি? এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু কমান্ড টাইপ করি, ডসে কমেন্ডই চলে, মানে ডিস্ক অপারেটিং সিস্টেম এমএস ডস, আপনারা নিশ্চয়ই নামটার সাথে পরিচিত আছেন। তা সেখানে কমেন্টটা আমরা এন্টার দিয়ে রান করাই বা কমেন্টগুলোকে এক্সিকিউট করাই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। হোয়েন এ কম্পিউটার প্রিন্টস এ রিপোর্ট দিস আউটপুট ইজ কল্ড ড্যাশ, মানে ধরুন আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে সেটা প্রিন্ট করে নিলেন, সেটাকে কি বলে কম্পিউটারের ভাষায়? সেটা অ্যাকচুয়াল নাম হচ্ছে হার্ড কপি। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দি ফলোয়িং ইজ এ গ্রাফিক্যাল প্যাকেজ, মানে এর মধ্যে কোনটা হচ্ছে গ্রাফিক্যাল প্যাকেজ? কোরেল ড্র, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, অল অফ দিস, নান অফ দিস। তা এটা নিশ্চয়ই আপনারা জানেন যে কোরেল ড্র এখানে সঠিক উত্তর। কেন না, এমএস এক্সেল এটা স্প্রেডশিট, এমএস ডস, এমএস ডস হচ্ছে ডকুমেন্ট, তাই না? ডকুমেন্টেশন হচ্ছে এমএস ডস, এই এমএস ওয়ার্ড। তাহলে এখানে সঠিক উত্তর কোরেল ড্র, মানে আঁকা আঁকির কাজ আপনারা কিন্তু কোরেল ড্রার মাধ্যমেই করে থাকেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ মেমোরি ইজ স্ট্যাটিক অ্যান্ড নন ভোলাটাইল, মানে কোন ধরনের মেমোরিটা স্ট্যাটিক এবং নন ভোলাটাইল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, মানে ভোলে না এবং স্ট্যাটিক যাকে বলে স্থির থাকে। স্ট্যাটিক আর ডাইনামিক যেমন কথা আছে, স্ট্যাটিক মানে স্থির থাকে এবং ভোলাটাইল, নন ভোলাটাইল মানে ভোলে না, তাই সেটা হচ্ছে কিন্তু রম, সেটা হচ্ছে রিড অনলি মেমোরি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। ড্যাশ ইজ দ্য ভাইরাস দ্যাট ওভাররাইট দ্য ফাইলস অর এ ফিউ পার্টস বিং রিপ্লেসড, সেটা কি আমাদের এখানে বলতে হবে? তা এখানে সঠিক উত্তর হবে ফাইল ইনফেক্টরস, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এমআইসিআর ইজ এক্সক্লুসিভলি ইউজড ইন, কিসে ব্যবহার করা হয় সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, যে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন বা রিডার যাই বলেন,
সেটা কোথায় বেশি ব্যবহার করা হয়, এটা কিন্তু ব্যবহার করা হয় সবথেকে বেশি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ডিজিটাল ক্যামেরা ইজ অ্যান, মানে সেটা কি কম্পিউটারের ক্ষেত্রে? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, না কন্ট্রোলার ডিভাইস, না নান অফ দিস। তাহলে ডিজিটাল ক্যামেরা, আপনাদের একটা জিনিস জানা উচিত যে ডিজিটাল ক্যামেরা কি। ডিজিটাল ক্যামেরার মাধ্যমে কম্পিউটারকে তথ্য প্রদান করা হয়। তাহলে যখন কম্পিউটারকে তথ্য প্রদান করা হয় সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, যখন কম্পিউটার আমাদেরকে তথ্য প্রদান করে তখন সেটা আউটপুট ডিভাইস, আর কম্পিউটার নিজের মধ্যে তথ্য সংরক্ষণ করে রাখে সেটি হচ্ছে স্টোরেজ ডিভাইস। আর কন্ট্রোল ডিভাইস কোনগুলো? যে কম্পিউটারের ভেতরে যে যন্ত্রাংশগুলো আছে তার মধ্যে যে কন্ট্রোল থেকে থাকে, মাদারবোর্ড, চিপসেটের ভেতরে নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, তারপরে সিপিইউ, র্যামের মধ্যে যে কানেকশানগুলো থেকে থাকে সেগুলোর একটা কন্ট্রোল ডিভাইস। তা সুতরাং এখানে ডিজিটাল ক্যামেরা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। কেন না ডিজিটাল ক্যামেরার মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন প্রদান করি বা কোনো ডেটা প্রদান করি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ওয়েব ব্রাউজার, এর মধ্যে কোনটি ওয়েব ব্রাউজার না? আপনারা সবাই ওয়েব ব্রাউজার নিয়ে কম বেশি ঘাটাঘাটি করেন। মোজিলা ওয়েব ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার, সিই বলে কোনো ওয়েব ব্রাউজার আমার জানা নেই, অপেরা ওয়েব ব্রাউজার, সাফারি ওয়েব ব্রাউজার। তাহলে এখানে নট এ ওয়েব ব্রাউজার, তাহলে এখানে আমরা পাচ্ছি সিইটা, সিই বলে কোনো ওয়েব ব্রাউজার নেই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট স্টোরেজ, এটাও আপনারা জানেন কি, মেগাবাইট, কিলোবাইট, জিজাবাইট, বাইট, না টেরাবাইট। তাহলে টেরাবাইট যেটা সঠিক অপশন সেটা হচ্ছে শেষে দেওয়া আছে, সঠিক অপশনটা টেরাবাইট। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, সিস্টেম সফটওয়্যার ইনক্লুড হুইচ অফ দি ফলোয়িং, তাহলে সিস্টেম সফটওয়্যার এর মধ্যে হুইচ অফ দি ফলোয়িং মানে ইনক্লুড করে কোনগুলা, কোনটাকে সিস্টেম সফটওয়্যার ইনক্লুড করে। তাই এখানে অপশন দেওয়া আছে কি, যে লিঙ্কার্স, ডিব্রাগার্স, লোডার্স, কম্পাইলার্স, অল অফ দ্য অ্যাবাভ, তাহলে সিস্টেম সফটওয়্যার কিন্তু সবকটাকেই ইনক্লুড করে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ ফাস্টেস্ট, এর মধ্যে কোনটি ফাস্টেস্ট সেটা আমাদের এখানে বলতে হবে। এখানে অপশান দেওয়া আছে কি, ক্যাশ মেমোরি, মেন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। তাহলে এখানে ফাস্টেস্ট কিন্তু বন্ধুরা ক্যাশ মেমোরি। চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনার স্ক্রিনে, ইচ ওয়েব অ্যাড্রেস ইজ অ্যাকচুয়ালি এ সিরিজ অফ নাম্বার হুইচ ইজ ইউজুয়ালি কল্ড অ্যাজ ড্যাশ, সেটাকে কী বলে আমাদের এখানে বলতে হবে। তা এখানে অপশান দেওয়া আছে ডোমেইন নেম, ইউআরএল, এইচটিটিপি, এইচটিএমএল, আইপি অ্যাড্রেস। তো বন্ধুরা এটা নিশ্চয়ই আপনাদের সবাই জানা উচিত, যা আইপি অ্যাড্রেস কিন্তু এখানে সঠিক উত্তর। কি না কি বলেছে, ইচ ওয়েব অ্যাড্রেস ইজ অ্যাকচুয়ালি এ সিরিজ অফ নাম্বার হুইচ ইজ ইউজুয়ালি কল্ড অ্যাজ আইপি, মানে প্রত্যেকটা মেশিনের একটা করে আইপি অ্যাড্রেস থাকে, ঠিক আছে? তো সুতরাং এই কোশ্চেনের সঠিক উত্তর হবে আইপি অ্যাড্রেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ টু কানেক্ট এ পার্সোনাল কম্পিউটার টু এ নেটওয়ার্ক। তাহলে বন্ধুরা এখানে বলেছে কি, যে পার্সোনাল কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করে এখানে কোন ডিভাইসটা, সেই ডিভাইসটা আমাদের এখানে বলতে হবে। আমাদের এখানে অপশান কী কী দেওয়া আছে, আমাদের এখানে অপশান দেওয়া আছে মোডেম, এনআইসি মানে নেটওয়ার্ক অ্যাক্সেস কার্ড, পিআইসি, সিপিইউ, না নান অফ দিস। তো বন্ধুরা এটা নিশ্চয়ই সবাই জানেন আপনারা যে এনআইসি নেটওয়ার্ক অ্যাক্সেস কার্ড কিন্তু আমাদের কম্পিউটারকে একটা নেটওয়ার্কের সাথে যোগ করে, আর মোডেম কী করে আপনাদের ইন্টারনেট করতে সুবিধা হয়। তাহলে সুতরাং নেটওয়ার্কের মধ্যে আসে মানে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের মধ্যে দেখা যায়, মানে কম্পিউটারের মধ্যে লিঙ্ক তৈরি হয়, আর মোডেমের মাধ্যমে কিন্তু আপনারা ইন্টারনেট করতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনাদের ধারণাটা পরিষ্কার করে নেন। চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য শর্টকাট কি টু ক্লোজ অ্যান অ্যাক্টিভ ট্যাব অফ এ ব্রাউজার, এর সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল ডাব্লু। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ নট পারফর্ম বাই সার্ভার, সার্ভার যে কাজটা করে না, নট মানে নেগেটিভ প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে ওয়ার্ড প্রসেসিং। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য ফুল ফর্ম অফ দি এল এস আই, এল এস আই এর ফুল ফর্ম কী সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে এল এস আই এটা হচ্ছে সঠিক উত্তর হবে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে অপশান ডি কিন্তু সঠিক উত্তর, ভি এল এস আই সি, যেমন ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন সার্কিট, তা সেইখান থেকে ফুল ফর্ম হচ্ছে কি ভি এল এস আই, তার এল এস আইটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এখানে সঠিক উত্তর হবে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হুইচ অফ দি ফলোয়িং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স টেকনোলজিতে কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হয়েছে প্রোলগ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য
স্লোয়েস্ট ইন্টারনেট কানেকশন, কোনটা সবথেকে স্লোয়েস্ট ইন্টারনেট কানেকশন যেগুলো পুরোনো দিনে ব্যবহার হতো সেই কানেকশনের মধ্যে। তাই এখানে অপশান হবে হচ্ছে ডায়াল আপ, যেটা পুরোনো দিনে এই কানেকশনটা ব্যবহার হতো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএসবি, ইউএসবির ফুল ফর্ম কি? না, ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ফাইন্ড অপশান ইজ অ্যাভেলেবেল আন্ডার হুইচ অফ দি ফলোয়িং মেনু, মানে ফাইন্ড মেনুটা এই এই চারটে এই পাঁচটার মধ্যে কোনটাতে দেখা যায়, এই চারটার মধ্যে কোনটাতে দেখা যায়, তা ফাইন্ড, রিপ্লেস এগুলো কিন্তু বন্ধুরা এডিটের ভেতরে দেখা যায়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কম্পাইলার্স অ্যান্ড ইন্টারপ্রেটার্স আর দেমসেলভ, তারা কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। না, এখানে এর সঠিক উত্তরের অপশান আছে কি না, হাই লেভেল প্রোগ্রাম, বি আছে কোড, সি আছে প্রোগ্রাম, ডি আছে মেনোমিস, আর ই আছে হচ্ছে নান অফ দি। এখানে যেটা সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা প্রোগ্রাম। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, এ পার্সোনাল কম্পিউটার ইজ এ, মানে একটা পার্সোনাল কম্পিউটার কীরকম ধরনের কম্পিউটার সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে পার্সোনাল কম্পিউটার কিন্তু এখানে আমাদের মাইক্রো কম্পিউটার। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয়, একটা কি, একটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, সেকেন্ড হচ্ছে মিনি কম্পিউটার, থার্ড হচ্ছে মাইক্রো কম্পিউটার, আর ফোর্থ হচ্ছে সুপার কম্পিউটার। আর টেকনোলজির দিক থেকে তিন ভাগে, সেটা হচ্ছে ডিজিটাল, তারপরে অ্যানালগ, আর তারপরে হাইব্রিড। ঠিক আছে, তা এই হচ্ছে কম্পিউটারের ক্লাসিফিকেশন। তা আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে মাইক্রো কম্পিউটার। চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে কোশ্চেন আছে, সিপিইউ ইজ দ্য ড্যাশ অফ কম্পিউটার। এটা সবাই আপনারা জানেন যে এটা কিছু কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউকে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ কল্ড দ্য স্টার্টিং আপ অন অপারেটিং সিস্টেম, তাহলে অপারেটিং সিস্টেমের স্টার্টিং আপ কোনটাকে বলে, এটার সঠিক উত্তর হবে বন্ধুরা বুটিং। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, টার্ন অন দ্য কম্পিউটার ফর ফার্স্ট টাইম অন এ ডে ইজ কল্ড, মানে একদিনে একটা কম্পিউটার চালানোকে, কোনো একটা দিনে কোনো একটা কম্পিউটার চালানো হলো প্রথমবার, সেটাকে এখানে কী বলা হচ্ছে, সেটাকে সবসময়ের জন্য বলে কোল্ড বুটিং। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, রিস্টার্টিং এ রানিং কম্পিউটার ইজ কল্ড, কোনো একটা রানিং কম্পিউটার যেটা চলছিল মানে রিয়েল টাইমে যেটা চলছিল সেটাকে আমরা রিস্টার্ট করছি, তা সেটাকে কী বলে, না সেটাকে বলে কিন্তু ওয়ার্ম বুটিং। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দি আর্লিয়ার কম্পিউটার হুইচ ওয়ার ম্যাসিভ ইন সাইজ ওয়ার বেসড অন, কিসের ওপর এটা ডিপেন্ড করে কম্পিউটারের সাইজটা, তা এর সঠিক উত্তর হবে কিন্তু ভ্যাকিউম টিউব, মানে পুরোনো দিনে ভ্যাকিউম টিউব, মানে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার ছিল কিন্তু ভ্যাকিউম টিউব। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, এ মোবাইল ফোন চার্জার ইজ, সেটা একটা কী, মোবাইল ফোনের চার্জারটা এটা কী, না এটা হচ্ছে এ স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ওর ভিতরে লাগানো থাকে অ্যাডাপ্টার, যেটা যাকে আমাকে বলি অ্যাডাপ্টার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার কনস্ট্রাক্টেড অ্যাট দ্য মুরুন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, সেটা কোন ধরনের কম্পিউটার এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে। না, এর সঠিক উত্তর হলো ENIAC। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্ট্যান্ডার্ড প্রোটোকল ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড বাই দ্য ইন্টারনেট, এর মধ্যে কোন প্রোটোকলটা ইন্টারনেটে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে TCP/IP প্রোটোকল। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দ্য টেকনোলজি দ্যাট ইজ ইউজ টু এস্টাবলিশ ওয়্যারলেস নেটওয়ার্কিং ইজ, সেই টেকনোলজিটা কী, না সেই টেকনোলজিটা হচ্ছে এখানে ব্লুটুথ হবে সঠিক আনসার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ ইউএসবি, ইউএসবি ফুল ফর্ম একটু আগে আলোচনা করলাম, না এটা কী হবে, না ইউনিভার্সাল সিরিয়াল বাস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, সান ল্যাম্পস জাভা কার ইউজেস ড্যাশ টেকনোলজি টু কিপ ইয়োর কার নেটওয়ার্ক উইথ দ্য ওয়ার্ল্ড আউটসাইড, সেটা কোন টেকনোলজি সেটা আমরা জানতে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে এমবেডেড টেকনোলজি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, আইডেন্টিফাই দ্য লিফো লাস্ট ইন ফার্স্ট আউট স্ট্রাকচার অ্যামং দ্য ফলোয়িং, এর মধ্যে কোনটা, এর মধ্যে সঠিক উত্তর হবে কিউই। চলে আসছি পরবর্তী কোশ্চেন, দ্য প্রিন্টার ইন প্রি 1950s ওয়ার, মানে প্রিন্টারগুলো কেমন ছিল 1950s টাইমে, এর সঠিক উত্তর হবে পাঞ্চ কার্ডের মতো। চলে আসছি পরবর্তী কোশ্চেন, নেম দ্য ফার্স্ট জেনারেল পারপাস ইলেকট্রনিক কম্পিউটার, জেনারেল পারপাস ইলেকট্রনিক কম্পিউটারটা কোনগুলো, সেটা হচ্ছে UNIVAC। চলে আসছি এবার পরবর্তী কোশ্চেন, ড্যাশ ইজ ইউজড ইন ফার্স্ট জেনারেশন কম্পিউটার, কী ব্যবহার করা হয়েছিল প্রথম জেনারেশন কম্পিউটারে, না প্রথম জেনারেশন কম্পিউটারে একটু আগে আলোচনা করলাম কি, না ভ্যাকিউম টিউব ব্যবহার করা হয়েছিল। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ড্যাশ ইজ ইউজড ইন সেকেন্ড জেনারেশন কম্পিউটার, সেকেন্ড জেনারেশন কম্পিউটারে কী ব্যবহার করা হয়েছিল, না সেকেন্ড জেনারেশনে ব্যবহার করেছিল ট্রানজিস্টার,
থার্ড জেনারেশনের পরের কোশ্চেনটা আছে, ড্যাশ ইজ ইউজড ইন থার্ড জেনারেশন কম্পিউটার, থার্ড জেনারেশনে কী ব্যবহার করা হয়েছিল? থার্ড জেনারেশনে আপনারা নিজে একটু আইডিয়া করুন, থার্ড জেনারেশনে আমরা কিন্তু ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করেছিলাম। তারপর চলে আসছি যে ফোর্থ জেনারেশন, ড্যাশ ইজ ইউজড ইন ফোর্থ জেনারেশন কম্পিউটার, ও চার নম্বর জেনারেশনে কী ব্যবহার করেছিলাম? না, চার নম্বর জেনারেশনে আমরা মাইক্রো প্রসেসর ব্যবহার করেছিলাম। আর পাঁচ নম্বর জেনারেশনে কী ব্যবহার করছি? না, পাঁচ নম্বর জেনারেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে রোবোটিক্স বলা হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, IBM PC ইজ এ এক্সাম্পল অফ, IBM PC কী এক্সাম্পল? মানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন পার্সোনাল কম্পিউটার, এটার ফুল ফর্ম ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিন্তু ফোর্থ জেনারেশন কম্পিউটারটা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দিজ আর দ্য স্পেশালি ডিজাইন কম্পিউটার চিপ রিসাইডস ইনসাইড আদার ড্রাইভার্স সাচ অ্যাজ ইয়োর কার অর ইয়োর ইলেকট্রনিক থার্মোস্টেট, এটার অ্যান্সার কী হবে? না, এটার অ্যান্সার হবে বন্ধুরা এম্বেডেড কম্পিউটার, কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, আইসি স্ট্যান্ডস ফর, আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, অনেকবার আলোচনা হয়েছে আইসিকে নিয়ে, তা আইসি হচ্ছে ফুল ফর্ম হবে ইন্টিগ্রেটেড সার্কিট। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, পাসকালিন ওয়াজ ইনভেন্টেড বাই ড্যাশ, কার দ্বারা হয়েছিল সেটা আমাদের বলতে হবে, এটা সঠিক উত্তর হবে হারমান হোলারিথ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ট্যাবুলেটিং মেশিন ওয়াজ ইনভেন্টেড বাই ড্যাশ, ট্যাবুলেটিং মেশিন কে আবিষ্কার করেছিল? না, ট্যাবুলেটিং মেশিন হচ্ছে হারমান হোলারিথ, আর ট্যাবুলেটিং মেশিন ওয়াজ ইনভেন্টেড বাই হারমান হোলারিথ। আর এখানে একটা কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে গেছে, এটা হচ্ছে পাসকালিন ওয়াজ ইনভেন্টেড বাই ড্যাশ, এর সঠিক উত্তর হবে বেসিলস পাসকেল বা বেসিলস পাসকেল, ঠিক আছে, ব্যালিসি পাসকেল, এখানে কিন্তু সঠিক উত্তর, এখানে একটু হারমান হোলারিথ এখানে অ্যান্সার হবে না, এখানে ভুল করা হয়েছে। তাহলে পাসকালিং ওয়াজ ইনভেন্টেড বাই বেসিলস পাসকেল, আর তারপরে আছে ট্যাবলেটিং মেশিন ওয়াজ ইনভেন্টেড বাই, এটা হবে হারমান হোলারিথ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই, অ্যানালিটিক্যাল ইঞ্জিন কিন্তু চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিল। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, হুইচ ফাংশন ক্যালকুলেটস দ্য লার্জেস্ট ভ্যালু ইন এ সেট অফ নাম্বার, কোন ফাংশনটা, এর সঠিক উত্তর হবে হচ্ছে ম্যাক্সিমাম ফাংশন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হোয়াট ডু ইউ ইউজ টু ক্রিয়েট এ চার্ট, একটা চার্ট ক্রিয়েট করার জন্য কী ব্যবহার করা হয়? না, এর সঠিক উত্তর হবে চার্ট উইজার্ড ব্যবহার করে আমরা চার্ট তৈরি করতে পারি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ অ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেলের কন্টেন্ট, এর সঠিক উত্তর হবে হচ্ছে ফর্মুলা বার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, বাই ডিফল্ট ইয়োর ডকুমেন্ট প্রিন্ট ইন ড্যাশ মোড, কী মোড? না, বাই ডিফল্টে এটা কী থাকে? প্রোট্রেট মোডেই থাকে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য ম্যাক্সিমাম ব্যান্ড উইথ সাপোর্ট বাই এনি চ্যানেল, মানে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ সাপোর্ট কত থাকে? না, সেটা হচ্ছে 100 GB। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হুইচ অফ দি ফলোয়িং ইজ রিলেটেড উইথ দ্য 192.9.200.155, এটা কী, এটা কী করে? না, হুইচ অফ দি ফলোয়িং ইজ রিলেটেড উইথ, মানে এটা কিসের সাথে যুক্ত সেটা আমাদের বলতে হবে। তা এইটা একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোভাইডার অ্যাড্রেস এটা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ল্যান স্ট্যান্ডস ফর, সবাই জানেন লোকাল এরিয়া নেটওয়ার্ক, এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী, ওয়্যান, ওয়্যান স্ট্যান্ডস ফর, ওয়্যানটা কী? না, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, নেটওয়ার্কিং উপসা আছে, এটা হবে না, এখানে নেটওয়ার্ক কথাটা হবে, এখানেও নেটওয়ার্ক, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ ইজ কমনলি ইউজড প্রোটোকল ফর এক্সচেঞ্জিং ফাইল ওভার এনি নেটওয়ার্ক দ্যাট সাপোর্টস দ্য TCP IP প্রোটোকল, সেটা কোন প্রোটোকল সেটা আমাদের এখানে বলতে হবে, সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, হচ্ছে FTP। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ল্যান কার্ড ইজ অলসো নোন অ্যাজ, ল্যান কার্ডকে কী বলা হয়? না, এটা সঠিক উত্তর হবে NIC নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়ার ওয়াজ ইন্ডিয়ান ফার্স্ট কম্পিউটার ইনস্টল, মানে কোথায় প্রথম কম্পিউটার ইনস্টল করা হয়েছিল ইন্ডিয়াতে? না, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্যালকাতাতে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং স্পেশাল প্রোগ্রাম লাইক অ্যাপলেটস, এটার সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে বন্ধুরা, এটা কিন্তু জাভা হবে কিন্তু এর সঠিক উত্তর, জাভা কিন্তু একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, দি সিস্টেম ইউনিট, অপশান দেওয়া আছে চারটে, কী বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। প্রথম অপশান আছে কি, প্রথম অপশান আছে যে কোয়ার্ডিনেট ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, আচ্ছা সেকেন্ড আছে ইজ দ্য কন্টেইনার দ্যাট হাউজেস ইলেকট্রনিক কম্পোনেন্টস, পরেরটা আছে ইজ এ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আর কন্ট্রোলস দ্য মেনিপুলেটস ডেটা।
তাহলে একটা সিস্টেম ইউনিট কি এটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো একটা সিস্টেম ইউনিট হলো এটাই যে ইজ দ্য কন্টেনার দ্যাট আওয়ার দ্যাট হাউজেস কি না ইলেকট্রনিক কম্পোনেন্টস, যেটা হাউজেস করে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোকে। চলে আসছি বন্ধুরা পরবর্তী কোয়েশ্চেন, সিস্টেম সফটওয়্যার কি না। ফার্স্ট আছে অপশানগুলো দেখে নিই কি বলছে। অ্যালাউ দ্য ইউজার টু ডায়াগনোসিস দ্য ট্রাবল শুট দ্য ডিভাইস। সেকেন্ড আছে ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরবর্তী ইজ পার্ট অফ এ প্রোডাক্টিভ সুইট। আর ফোর্থ আছে হেল্পস দ্য কম্পিউটার ম্যানেজ ইন্টারনাল রিসোর্সেস। তো বন্ধুরা আমাদের সিস্টেম সফটওয়্যারটা কী কাজ করে, না সিস্টেম সফটওয়্যারটা করে হেল্পস দ্য কম্পিউটার ম্যানেজ ইন্টারনাল রিসোর্সেস, এইগুলোর কিন্তু সঠিক উত্তর কিন্তু এইটা যে ইন্টারনাল কম্পিউটারের ইন্টারনাল যেসব জিনিসপত্রগুলো আছে, রিসোর্স মানে যে উৎসগুলো আছে, সেগুলোকে কিন্তু সিস্টেম সফটওয়্যারকে হেল্প করে সেটার মধ্যে একটা সংযোগ স্থাপনের জন্য। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সাচ অ্যাজ কমিউনিকেশান লিঙ্ক টু দ্য ইন্টারনেট দ্যাট প্রোভাইড হেল্প অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু দ্য এন্ড ইউজার ইজ নোন অ্যাজ, সেটাকে কী বলে, না সেটাকে বলে ইনফরমেশন টেকনোলজি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ কন্টেন্ট অন চিপস কানেক্টেড টু দ্য সিস্টেম বোর্ড অ্যান্ড ইজ এ হোল্ডিং এরিয়া ফর ডেটা ইনস্ট্রাকশান অ্যান্ড ইনফরমেশন প্রসেসড ডেটা ওয়েটিং টু বি আউটপুট টু সেকেন্ডারি স্টোরেজ। তাহলে বন্ধুরা এইটা কিন্তু এর সঠিক উত্তর, যে সিস্টেম বোর্ড যেটা হোল্ড করে থাকে সেটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে মেমোরি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ড্যাশ আর অ্যাটেম্পট বাই ইন্ডিভিজুয়াল টু অবটেন্ড কনফিডেন্সিয়াল ইনফরমেশন ফ্রম ইউ বাই ফলসিফাইং দেয়ার আইডিয়া, এটা এর আগেও আলোচনা করেছিলাম, এটা কিন্তু ফিশিং ট্র্যাপ, এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ ওয়েবসাইটস মেন পেজ ইজ কল্ড, একটা ওয়েবসাইটের মেন পেজকে হোম পেজ বলে, এটা এর আগেও আলোচনা করেছি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, দ্য সাইমলটেনিয়াস প্রসেসিং অফ টু অর মোর প্রোগ্রামস বাই মাল্টিপল প্রসেসার্স ইজ, সেটা কি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এখানে সঠিক উত্তর হবে টাইম শেয়ারিং। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোডস কনসিস্টিং অফ লাইন অফ ভেরিফাইং উইডস অর লেন্থস দ্যাট আর কম্পিউটার রিডেবল আর নোন অ্যাজ, সেগুলোকে কি বলে, না সেগুলোকে বলে কিন্তু বারকোড। আপনারা দেখে থাকবেন বড় বড় শপিং মলে বারকোড স্ক্যানার থাকে, সেগুলো দিয়ে ওই প্রোডাক্টের গায়ে যে বারগুলো দেওয়া থাকে ওইগুলো দিয়ে আইডেন্টিফাই করা হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দ্য কিজ অন দ্য কিবোর্ড হুইচ মে বি প্রোগ্রাম টু ডু স্পেশাল টাস্ক আর রেফার টু অ্যাজ ড্যাশ, সেটা কি, না সেগুলোকে বলে হচ্ছে ফাংশন কি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ স্টোরেজ ডিভাইস দ্যাট স্টোর দ্য সেম ডেটা অন সেভারেল ডিফারেন্ট ডিস্কস, সো ইফ ওয়ান গেটস ড্যামেজ অ্যানাদার ওয়ান উইল হ্যাভ দ্য সেম ডেটা ইজ রেফার টু অ্যাজ ড্যাশ, সেটাকে কি বলে, না সেটাকে বলে রেড আর এ আইডি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ কুকি ইজ ড্যাশ, মানে একটা কুকি সেটা কি, না এর সঠিক উত্তর হবে স্টোর্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউজার্স ওয়েব অ্যাক্টিভিটি, মানে আপনারা ওয়েবে যে অ্যাক্টিভিটিগুলো করেন সেইটা কিন্তু কুকির মধ্যে সেভ হয়ে থাকে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ নেম অর নাম্বার ইউজ টু আইডেন্টিফাই এ স্টোরেজ লোকেশন ইজ কল্ড ড্যাশ, সেটাকে কি বলে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, সেটাকে বলে কিন্তু বন্ধুরা অ্যান অ্যাড্রেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াই ইজ ইট আনএথিক্যাল টু শেয়ার কপিরাইটেড ফাইলস উইথ ইয়োর ফ্রেন্ডস, এটা কি, না এটা হবে বন্ধুরা শেয়ারিং কপিরাইটেড ফাইলস উইদাউট পারমিশন ব্রেক কপিরাইট লস, যেহেতু এটা কপিরাইট লকে ব্রেক করে তাই এটা কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, এ ডিভাইস দ্যাট কানেক্টস টু এ নেটওয়ার্ক উইদাউট দ্য ইউজ অফ কেবিল ইজ সেড টু বি, সেটাকে কি বলে আমাদের এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে, সেটাকে বলে কিন্তু ওপেন সোর্সিং। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, এ পার্সন হু ইউজ হিস আর হার এক্সপার্টিস টু গেইন অ্যাক্সেস টু আদার পিপলস কম্পিউটার টু গেট ইনফরমেশন ইললিগালি আর ডু ড্যামেজ ইজ এ ড্যাশ, সেটাকে কি বলে, না সেটাকে কিন্তু বন্ধুরা হ্যাকিং বলে। চলে আসছি বন্ধুরা আমরা এবার পরবর্তী কোশ্চেন,
মাইক্রোসফট মেসেঞ্জার অ্যালাউস ইউজার টু কি করতে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, না সেটা কি টু বাইপাস এ ব্রাউজার টু সার্ভ দ্য ওয়েব, সেকেন্ড অপশান আছে ক্রিয়েট এ ব্লক, থার্ড অপশান আছে কমিউনিকেশন, না ফোর্থ অপশান আছে আইডেন্টিফাই দ্য এলিমিনেট স্প্যাম। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু কমিউনিকেশন, এখানে কিন্তু সঠিক উত্তর কি না মাইক্রোসফট মেসেঞ্জার অ্যালাউ ইউজার টু কি করতে। তো চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য বেসিক ফাংশন অফ অপারেটিং সিস্টেম, তা সেই হিসাবে কী হবে না সেটা হবে এখানে মেমোরি ম্যানেজমেন্টটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে, হোয়াট ইজ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, তাহলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা কী সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা বন্ধুরা এখানে এর সঠিক উত্তর হবে ইট ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক অ্যাক্রস এ পাবলিক ইন্টারনেট দ্যাট প্রোভাইডস ইউজার্স অ্যাক্সেস টু দেয়ার অর্গানাইজেশনস নেটওয়ার্ক হোয়াইল মেনটেনিং দ্য সিকিউরিটি অফ দ্য ইনফরমেশন ট্রান্সমিটেড। চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কম্পিউটার ইউজ দি নাম্বার ড্যাশ সিস্টেম টু স্টোর ডেটা অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশন, তাহলে এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না, এর সঠিক উত্তর হবে বাইনারি, বাইনারি নাম্বার জিরো আর ওয়ানের কম্বিনেশন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, এ ডিস্ক কন্টেন্ট দ্যাট ইজ রেকর্ডেড অ্যাট দ্য টাইম অফ ম্যানুফ্যাকচারার অ্যান্ড দ্যাট ক্যান নট বি চেঞ্জড অর ইরেজড বাই দ্য ইউজার ইজ, সেটা কী সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হবে বন্ধুরা রিড অনলি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, টু চেঞ্জ সিলেক্টেড টেক্সট টু অল ক্যাপিটাল লেটার্স ক্লিক অ্যান্ড চেঞ্জ কেস বাটন দেন ক্লিক ড্যাশ, কোনটাতে ক্লিক করতে হয় না এর সঠিক উত্তর হবে আপার কেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ড্যাশ ইজ দ্য প্রসেস অফ ডিভাইডিং দ্য ডিস্ক ইনটু ট্র্যাকস অ্যান্ড সেক্টর, তাহলে কোন প্রসেসটা সেই প্রসেসটা কী করে ভাগ করে দেয় ডিস্কটাকে ট্র্যাকে এবং সেক্টরে, সেটা কী না এখানে সঠিক উত্তর হবে ফরম্যাটিং। চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন, কন্টেন্টস অফ ড্যাশ আর লস্ট হোয়েন দ্য কম্পিউটার টার্নড অফ, মানে কম্পিউটার যখন অফ করা হয় তখন কী লস্ট হয় সেটা আমাদের, কোন কন্টেন্ট দ্য কন্টেন্ট অফ ড্যাশ আর লস্ট মানে কোনটা লস হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, সেটা কি স্টোরেজ ইনপুট আউটপুট না মেমোরি, না সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা এখানে মেমোরি। তো এই ছিল বন্ধু আলোচনার প্রশ্ন, এইবার আমরা চলে যাচ্ছি কি যে আপনাদের আজকে যেটা হোমটাস্কের প্রশ্ন সেই হোমটাস্কের, আমি আপনাদের আজকে হোমটাস্কের প্রশ্ন যেটা সেটা আপনাদের বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন আপনাদের সুবিধা হবে অ্যান্সার করতে। কোশ্চেনটা হলো, এ ড্যাশ ইজ দ্য টার্ম ইউজড হোয়েন এ সার্চ ইঞ্জিন রিটার্নস এ ওয়েব পেজ দ্যাট ম্যাচ দ্য সার্চ ক্রাইটেরিয়া, অপশানস এ ব্লগ, বি হিট, সি লিঙ্ক, ডি সাকসেস। আবার আমি আজকে আপনাদের যে হোমটাস্কের প্রশ্নটা আছে সেই হোমটাস্কের প্রশ্নটা বলছি, এ ড্যাশ ইজ দ্য টার্ম ইউজড হোয়েন এ সার্চ ইঞ্জিন রিটার্নস এ ওয়েব পেজ দ্যাট ম্যাচ দ্য সার্চ ক্রাইটেরিয়া, অপশান এ ব্লগ, অপশান বি হিট, অপশান সি লিঙ্ক, না অপশান ডি সাকসেস। আপনারা এর সঠিক উত্তরটা খুব তাড়াতাড়ি কমেন্ট লাইনে পোস্ট করুন, যেরকম প্রত্যেক দিনই হয় আজকেও আপনারা আপনাদের যারা প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন তাদের পুরস্কৃত করা হবে, আর এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা আগামী দিন আপনাদের এই ক্লাসেই বলে দেওয়া হবে কোনটা সঠিক উত্তর, এবং যারা উইনিং প্রাইজ করবেন বা যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের মেল আইডি চাওয়া হবে আপনারা তাদের মেল আইডিটা পোস্ট করবেন। এবার চলুন বন্ধুরা এবার যাই আমরা থার্ড পার্টে, চট করে আমরা দেখে নিই আজকে আমরা কী কী জিনিস শিখলাম। তো অনুগ্রহ করে একটু মন দেবেন, কেননা আমরা চট করে দেখে নেব আজকের একশো কোশ্চেনে আমরা আজকে কী কী শিখেছি। অনুগ্রহ করে একটু মনোসংযোগ করুন, আমরা কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, দ্য সিডি রম স্ট্যান্ডস ফর, সঠিক উত্তর সিডি রিড অনলি মেমোরি। সেকেন্ড কোশ্চেন, ড্যাশ ইজ এ প্রোগ্রাম দ্যাট হ্যাজ বিন ফিজিক্যালি অ্যাটাচড অন টু এ চিপ, এর সঠিক উত্তর হলো ফার্মওয়্যার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট টাইপ অফ ই কমার্স ইজ বিং ইউজড হোয়েন এ স্টুডেন্ট বাইস এ কম্পিউটার ফ্রম ডেল ডট কম, এর সঠিক উত্তর হলো বি টু সি মানে বিজনেস টু কাস্টমার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ড্যাশ ইজ দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ অফ ওয়েব পেজ রাইটিং,
এর সঠিক উত্তর হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে HTML। চলে আসি পরবর্তী কোশ্চেন, দ্য টপোলজি ওয়ার অল দ্য নোডস আর অ্যাটাচড ইন এ সার্কুলার ওয়ারিং অ্যাটাচমেন্ট ইজ কল্ড এ, এর সঠিক উত্তর হচ্ছে রিং টপোলজি। চলে আসি পরবর্তী কোশ্চেন, দিস টাইপ অফ সফটওয়্যার কন্টেন্টস রো অ্যান্ড কলমস, এর সঠিক উত্তর হবে স্প্রেডশিট। চলে আসি পরবর্তী কোশ্চেন, গ্রুপিং অ্যান্ড প্রসেসিং অল অফ ফার্মস ট্রানজ্যাকশন অ্যাট ওয়ান্স টাইম ইজ কল্ড, এর সঠিক উত্তর হবে ব্যাচ প্রসেসিং। চলে আসি পরবর্তী কোশ্চেন, সেমি কন্ডাক্টর মেমোরি ইজ নোন অ্যাজ, এর সঠিক উত্তর হচ্ছে র্যাম। চলে আসি পরবর্তী কোশ্চেন, এভরি কম্পিউটার অন দ্য ইন্টারনেট ইজ নোন অ্যাজ, এর সঠিক উত্তর হবে হোস্ট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, উইচ অফ দি ফলোয়িং গ্রুপস কন্টেন্ট গ্রাফিক্যাল ফাইল এক্সটেনশন, এর সঠিক উত্তর হচ্ছে JPG, GIF, BMP। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ নাম্বার সিস্টেম উইথ এ বেস অফ টু ইজ রেফার্ড অ্যাজ, এর সঠিক উত্তর হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, উইচ অফ দি ফলোয়িং ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওভার মেশিন ল্যাঙ্গুয়েজ, এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, VPN স্ট্যান্ডস ফর, এর সঠিক উত্তর হবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। চলে আসছি পরবর্তী কোশ্চেন, উইচ অফ দি ফলোয়িং মেমোরিজ ক্যান বি রিড ডাইরেক্টলি বাই দ্য কম্পিউটার প্রসেসর, এর সঠিক উত্তর হচ্ছে মেইন মেমোরি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, দ্য কমিউনিকেশন বিটুইন এ প্রসেসর অ্যান্ড আদার ডিভাইসেস ইনসাইড দ্য কম্পিউটার ইজ ডান থ্রু, এর সঠিক উত্তর হবে বাস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হু ইজ অবলিক আর দ্য ফাউন্ডার অফ মাইক্রোসফট, এর সঠিক উত্তর হচ্ছে বিল গেটস অ্যান্ড অ্যালেন পল। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ ড্যাশ কার্ড কন্টেন্টস ইচ কম্পিউটার টু দ্য ওয়্যারিং ইন দ্য নেটওয়ার্ক, এর সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল পেজ অফ দ্য ওয়েবসাইট, এর সঠিক উত্তর হবে দ্য হোম পেজ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য টার্ম ফর এ সেট অফ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দ্যাট ডাইরেক্ট এ কম্পিউটার টু পারফর্ম ইটস টাস্ক, এর সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রাম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, টু এক্সিকিউট এ গিভেন ডস প্রোগ্রাম ইউ মাস্ট টাইপ এ পাবলিক অ্যান্ড, এর সঠিক উত্তর হবে কমেন্ট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়েন এ কম্পিউটার প্রিন্টস এ রিপোর্ট দিস আউটপুট ইট ইজ কল্ড, এর সঠিক উত্তর হচ্ছে হার্ড কপি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, উইচ অফ দি ফলোয়িং ইজ এ গ্রাফিক্যাল প্যাকেজ, এর সঠিক উত্তর হচ্ছে কোরাল র। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ মেমোরি ইজ স্ট্যাটিক অ্যান্ড নন ভোলাটাইল, এর সঠিক উত্তর হচ্ছে রম রিড অনলি মেমোরি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, দ্যাট ইজ দ্য ভাইরাস দ্যাট ওভাররাইটস দ্য ফাইলস অর এ ফিউ পার্টস বিং রিপ্লেসড, এর সঠিক উত্তর হচ্ছে ফাইল ইনফেক্টরস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, MICR ইজ এক্সক্লুসিভলি ইউজড ইন, এর সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ডিজিটাল ক্যামেরা ইজ অ্যান, এর সঠিক উত্তর ইনপুট ডিভাইস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ওয়েব ব্রাউজার, এর সঠিক উত্তর হচ্ছে CE। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট স্টোরেজ, এর সঠিক উত্তর হচ্ছে টেরাবাইট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, সিস্টেম সফটওয়্যার ইনক্লুডস হুইচ অফ দি ফলোয়িং, এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ ফাস্টেস্ট, এর সঠিক উত্তর হচ্ছে ক্যাশ এ মেমোরি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ইচ ওয়েব অ্যাড্রেস ইজ অ্যাকচুয়ালি এ সিরিজ অফ নাম্বার হুইচ ইজ ইউজুয়ালি কল্ড অ্যাজ, এর সঠিক উত্তর হচ্ছে IP অ্যাড্রেসেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ ইউজ টু কানেক্ট এ পার্সোনাল কম্পিউটার টু এ নেটওয়ার্ক, এর সঠিক উত্তর হচ্ছে NIC কার্ড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য শর্টকাট কি টু ক্লোজ অ্যান অ্যাক্টিভ ট্যাব অফ এ ব্রাউজার, এর সঠিক উত্তর হচ্ছে Ctrl+W। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ফাংশন ইজ নট পারফর্মড বাই সার্ভার, এর সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য ফুল ফর্ম অফ LSI, এর সঠিক উত্তর হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর সঠিক উত্তর হচ্ছে প্রোলগ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য স্লোয়েস্ট ইন্টারনেট কানেকশন, এর সঠিক উত্তর হচ্ছে ডায়ালগ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ USB, এর সঠিক উত্তর হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ফাইন্ড অপশন ইজ অ্যাভেলেবল আন্ডার হুইচ অফ দি ফলোয়িং মেনু, এর সঠিক উত্তর হচ্ছে এডিট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার আর দেমসেলভস, এর সঠিক উত্তর হবে প্রোগ্রাম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ পার্সোনাল কম্পিউটার ইজ এ, এর সঠিক উত্তর মাইক্রো কম্পিউটার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, CPU ইজ ড্যাশ অফ কম্পিউটার, এর সঠিক উত্তর হচ্ছে ব্রেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ কল্ড
the starting up on operating system এর সঠিক উত্তর হবে booting চলে আসছে পরবর্তী কোশ্চেন turn on the computer for first time on a day is called a এর সঠিক উত্তর হবে cold booting চলে আসছে পরবর্তী কোশ্চেন restarting a running computer is called এর সঠিক উত্তর warm booting চলে আসছে পরবর্তী কোশ্চেন the earlier computers which were massive in size were based on dash এর সঠিক উত্তর হবে vacuum tube চলে আসছে পরবর্তী কোশ্চেন a mobile phone charger is a step down transformer চলে আসছে পরবর্তী কোশ্চেন which was the first electronic computer constructed at the Moron School of Engineering এর সঠিক উত্তর হচ্ছে ENIAC চলে আসছে পরবর্তী কোশ্চেন which among the following standard protocols is the most widely used by the internet এর সঠিক উত্তর হচ্ছে TCP IP protocol চলে আসছে পরবর্তী কোশ্চেন the technology that is used to establish wireless networking is এর সঠিক উত্তর হচ্ছে bluetooth চলে আসছে পরবর্তী কোশ্চেন what is USB এর সঠিক উত্তর হচ্ছে universal serial bus চলে আসছে পরবর্তী কোশ্চেন sun labs java car uses dash technology to keep your car networked with the world outside এর সঠিক উত্তর হচ্ছে embedded চলে আসছে পরবর্তী কোশ্চেন identify the LIFO last in first out structure among the following এর সঠিক উত্তর হচ্ছে কিউই চলে আসছে পরবর্তী কোশ্চেন দ্য প্রিন্টার্স ইন প্রি 95s ওয়্যার ড্যাশ এর সঠিক উত্তর হবে পাঞ্চ কার্ড চলে আসছে পরবর্তী কোশ্চেন নেম দ্য ফার্স্ট জেনারেল পারপাস ইলেকট্রনিক কম্পিউটার এর সঠিক উত্তর হচ্ছে ইউএনআই ভিএসি চলে আসছে পরবর্তী কোশ্চেন ড্যাশ ইজ ইউজড ইন ফার্স্ট জেনারেশন কম্পিউটার এর সঠিক উত্তর হবে ভ্যাকিউম টিউব চলে আসছে পরবর্তী কোশ্চেন ড্যাশ ইজ ইউজড ইন সেকেন্ড জেনারেশন কম্পিউটার এর সঠিক উত্তর হবে ট্রানজিস্টার চলে আসছে পরবর্তী কোশ্চেন ড্যাশ ইজ ইউজড ইন থার্ড জেনারেশন কম্পিউটার এর সঠিক উত্তর হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট চলে আসছে পরবর্তী কোশ্চেনে ড্যাশ ইজ ইউজড ইন ফোর্থ জেনারেশন কম্পিউটার এর সঠিক উত্তর হবে মাইক্রোপ্রসেসর চলে আসছে পরবর্তী কোশ্চেন IBM PC ইজ অ্যান এক্সাম্পল অফ এর সঠিক উত্তর হবে ফোর্থ জেনারেশন কম্পিউটার চলে আসছে পরবর্তী কোশ্চেন দেয়ার আর দ্য স্পেশালি ডিজাইন্ড কম্পিউটার চিপস রিসাইড ইনসাইড আদার ড্রাইভার সাচ অ্যাজ ইয়োর কার আর ইয়োর ইলেকট্রনিক থার্মোস্টেট এর সঠিক উত্তর হবে এম্বেডেড কম্পিউটার চলে আসছে পরবর্তী কোশ্চেন আইসি স্ট্যান্ডস ফর এর সঠিক উত্তর হবে ইন্টিগ্রেটেড সার্কিট চলে আসছে পরবর্তী কোশ্চেন পাস্কালিন ওয়াজ ইনভেন্টেড বাই এর সঠিক উত্তর হচ্ছে বালসি পাস্কেল চলে আসছে পরবর্তী কোশ্চেন ট্যাবুলেটিং মেশিন ওয়াজ ইনভেন্টেড বাই এর সঠিক উত্তর হচ্ছে হারমান হোলারিত চলে আসছে পরবর্তী কোশ্চেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই চার্লস ব্যাবেজ হুইজ দ্য ফাদার অফ কম্পিউটার চলে আসছে পরবর্তী কোশ্চেন হুইচ ফাংশন ক্যালকুলেট দ্য লার্জেস্ট ভ্যালু ইন এ সেট অফ নাম্বার এর সঠিক উত্তর হবে ম্যাক্সিমাম চলে আসছে পরবর্তী কোশ্চেন হোয়াট ডু ইউ ইউজ টু ক্রিয়েট এ চার্ট সঠিক উত্তর হবে চার্ট উইজার্ড চলে আসছে পরবর্তী কোশ্চেন হোয়াট ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাক্টিভ সেল এর সঠিক উত্তর হবে ফর্মুলা বার চলে আসছে পরবর্তী কোশ্চেন বাই ডিফল্ট ইয়োর ডকুমেন্টস প্রিন্ট ইন ড্যাশ মোড এর সঠিক উত্তর পোর্ট্রেট চলে আসছে পরবর্তী কোশ্চেন হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য ম্যাক্সিমাম ব্যান্ডউইথ সাপোর্ট বাই এনি চ্যানেল এর সঠিক উত্তর হচ্ছে 100 GB চলে আসছে পরবর্তী কোশ্চেন হুইচ অফ দি ফলোয়িং ইজ রিলেটেড উইথ 192.9.200.155 এর সঠিক উত্তর হচ্ছে আইপি অ্যাড্রেস চলে আসছে পরবর্তী কোশ্চেন ল্যান্ড স্ট্যান্ডস ফর এর সঠিক উত্তর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক চলে আসছে পরবর্তী কোশ্চেন ওয়াইন স্ট্যান্ডস ফর এর সঠিক উত্তর হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক চলে আসছে পরবর্তী কোশ্চেনে হুইচ ইজ কমনলি ইউজড প্রোটোকল ফর এক্সচেঞ্জিং ফাইল ওভার এনি নেটওয়ার্ক দ্যাট সাপোর্টস দ্য টিসিপি আইপি প্রোটোকল এর সঠিক উত্তর হচ্ছে FTP চলে আসছে পরবর্তী কোশ্চেন ল্যান্ড কার্ড ইজ অলসো নোন অ্যাজ সঠিক উত্তর NIC চলে আসছে পরবর্তী কোশ্চেন হোয়ার ওয়াজ ইন্ডিয়ান ফার্স্ট কম্পিউটার ইনস্টলড এর সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্যালকাটা চলে আসছে পরবর্তী কোশ্চেন হুইচ অফ দি ফলোয়িং ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং স্পেশাল প্রোগ্রাম লাইক অ্যাপলেটস এর সঠিক উত্তর জাভা চলে আসছে পরবর্তী কোশ্চেন দ্য সিস্টেম ইউনিট এর সঠিক উত্তর হবে ইজ দ্য কন্টেইনার দ্যাট হাউজেস ইলেকট্রনিক কম্পোনেন্টস চলে আসছে পরবর্তী কোশ্চেন সিস্টেম সফটওয়্যার এর সঠিক উত্তর হচ্ছে হেল্পস দ্য কম্পিউটার ম্যানেজ ইন্টারনাল রিসোর্সেস চলে আসছে পরবর্তী কোশ্চেন কম্পিউটার অ্যান্ড কম্বিনেশন টেকনোলজি সাচ অ্যাজ কমিউনিকেশন লিঙ্ক টু ইন্টারনেট দ্যাট প্রোভাইড হেল্প অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু দ্য এন্ড ইউজার ইজ নোন অ্যাজ এর সঠিক উত্তর হবে ইনফরমেশন টেকনোলজি চলে আসছে পরবর্তী কোশ্চেন হুইচ অফ দি ফলোয়িং ইজ কন্টেন্ট অন চিপস কানেক্টেড অন দ্য সিস্টেম বোর্ড অ্যান্ড ইজ এ হোল্ডিং এরিয়া
ফর ডেটা ইনস্ট্রাকশন অ্যান্ড ইনফরমেশন প্রসেস ডেটা ওয়েটিং টু বি আউটপুট টু সেকেন্ডারি স্টোরেজ, এর সঠিক উত্তর হবে মেমোরি। চলে আসছি পরবর্তী কোশ্চেন। ড্যাশ আর অ্যাটেম্পট বাই ইন্ডিভিজুয়াল টু অবটেন কনফিডেন্সিয়াল ইনফরমেশন ফ্রম ইউ বাই ফ্ল্যাশিং দেয়ার আইডেন্টিটি, এর সঠিক উত্তর হচ্ছে ফিশিং ট্রিপস। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এ ওয়েবসাইটস মেন পেজ ইজ কল্ড, এর সঠিক উত্তর হবে হোম পেজ। চলে আসছি পরবর্তী কোশ্চেন। দ্য স্টিমুলেশন দ্য সাইমলটেনিয়াস প্রসেসিং অফ টু অর মোর প্রোগ্রাম বাই মাল্টিপল প্রসেসর ইজ, এর সঠিক উত্তর হবে টাইম শেপিং। চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোড কনসিস্টিং অফ লাইন অফ ভেরি উইডস অর লেন্স দ্যাট আর কম্পিউটার রিডেবল আর নোন অ্যাজ, সেটাকে বলে এ বারকোড। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এ কিস অন দ্য কিবোর্ড হুইচ মে বি প্রোগ্রাম টু ডু স্পেশাল টাস্ক আর রেফার টু অ্যাজ ড্যাশ, এর সঠিক উত্তর হবে ফাংশন কি। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এ স্টোরেজ ডিভাইস দ্যাট স্টোর দ্য সেম ডেটা অন সেভারেল ডিফারেন্ট ডিস্ক, সো ইফ ওয়ান গেটস ড্যামেজ অ্যানাদার ওয়ান উইল হ্যাভ দ্য সেম ডেটা ইজ রেফার টু অ্যাজ, সঠিক উত্তর হবে রেইড। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এ কুকি, এর সঠিক উত্তর স্টোর ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউজার্স ওয়েব অ্যাক্টিভিটি। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এ নেম অর নাম্বার ইউজ টু আইডেন্টিফাই এ স্টোরেজ লোকেশন ইজ কল্ড, এর সঠিক উত্তর হচ্ছে অ্যান অ্যাড্রেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হোয়াই ইট ইজ আনঅথেন্টিক্যাল টু শেয়ার কপিরাইটেড ফাইল উইথ ইয়োর ফ্রেন্ডস, এর সঠিক উত্তর হচ্ছে শেয়ারিং কপিরাইটেড ফাইল উইদাউট পারমিশন ব্রেক কপিরাইট লস। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এ ডিভাইস দ্যাট কানেক্টস টু এ নেটওয়ার্ক উইদাউট দ্য ইউজ অফ কেবল ইজ সেড টু বি, এর সঠিক উত্তর হচ্ছে ওপেন সোর্সেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এ পার্সন হু ইউজড হিস অর হার এক্সপার্টিস টু গেইন অ্যাক্সেস টু আদার পিপলস কম্পিউটার টু গেট ইনফরমেশন ইলিগালি অর ডু ড্যামেজ ইজ এ ড্যাশ, এর সঠিক উত্তর হবে হ্যাকার। চলে আসছি পরবর্তী কোশ্চেন। মাইক্রোসফট মেসেঞ্জার অ্যালাউস ইউজার টু, এর সঠিক উত্তর হচ্ছে কমিউনিকেশন। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য বেসিক ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, এর সঠিক উত্তর হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হোয়াট ইজ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এর সঠিক উত্তর হবে ইট ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক অ্যাক্রস এ পাবলিক ইন্টারনেট দ্যাট প্রোভাইডস ইউজার্স অ্যাক্সেস টু দেয়ার অর্গানাইজেশনস নেটওয়ার্ক হোয়াইল মেনটেনিং দ্য সিকিউরিটি অফ দ্য ইনফরমেশন ট্রান্সমিটেড। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কম্পিউটার্স ইউজ দ্য নাম্বার ড্যাশ সিস্টেম টু স্টোর ডেটা অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশন, এর সঠিক উত্তর হচ্ছে বাইনারি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এ ডিস্ক কন্টেন্ট দ্যাট ইজ রেকর্ডেড অ্যাট দ্য টাইম অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড দ্যাট ক্যান নট বি চেঞ্জ অর ইরেজ বাই দ্য ইউজার ইজ, এর সঠিক উত্তর হচ্ছে রিড অনলি। চলে আসছি পরবর্তী কোশ্চেন। টু এক্সচেঞ্জ সিলেক্টেড টেক্সট টু অল ক্যাপিটাল লেটার্স ক্লিক দ্য চেঞ্জ কেস বিটুইন, দেন ক্লিক, এর সঠিক উত্তর দেন ক্লিক ড্যাশ, এর সঠিক উত্তর হবে আপার কেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন। ড্যাশ ইজ দ্য পারপাস অফ ডিভাইডিং দ্য ডিস্ক ইন্টু ট্র্যাকস অ্যান্ড সেক্টর, এর সঠিক উত্তর হচ্ছে ফরম্যাটিং। চলে আসছি পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন। দ্য কন্টেন্টস অফ ড্যাশ আর লস্ট হোয়েন দ্য কম্পিউটার টার্নড অফ, এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা মেমোরি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।